এটা ডিপার্টমেন্ট আসলে একচুয়ালি দেখা কর, মানে এটাকে তদারকি করা উচিত। প্রত্যেকটা খুঁড়িতে যেভাবে তার লুজ টুস থাকে বা যেভাবে পড়ে থাকে, যেমন আপনার সামনে যে এই যে টাউ বিয়েতে একটা টাওয়ার আছে, টাওয়ারের সঙ্গে একটা তার একদম একেবারে নিচু হয়ে রয়েছে, এটা অনেকবার কোয়া হয়েছে, মানে বিদ্যুৎ দপ্তরের, হ্যাঁ অনেকবার কোয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরে, এই যে সামনে দাসপল্লির মুখে একটা টাওয়ার আছে দেখবেন। তো আপনার কি মনে হচ্ছে আজকে কি অল্পতে রক্ষা পাইছেন? আমি অল্পতে রক্ষা, আমার স্ত্রী, আমার বৌদি, আমার বাচ্চা, সামনে যে ছোট বাচ্চাটা, অল্পতে প্রাণ রক্ষা আর কি আমাদের আজকে। তো তারা কয়জন আসলো রাস্তার দাঁড়ানো? তারা পাঁচজন, ছোট্ট একটা বাচ্চা ছিল। তো আপনি বলতেছেন অল্পতে রক্ষা পাইছে? অল্পতে রক্ষা। এই যে সাবরুমে বিভিন্ন ইয়াতে প্রত্যেক এক মাসে বা 15 দিন পর পর বিদ্যুৎ হচ্ছে বলে অনেক মৃত্যু, এ নিয়ে অনেক দিন অনেক ঘটনাগুলো তো ইতিহাসে আছে, আমরা সরকার দিতে আছে, এ নিয়ে আপনি কি বলবেন সরকারের? আমি তো এটাকে সরকারকে বলতে আমার ইচ্ছে হলো যে এই তারগুলোর ব্যাপার নিয়ে এটা মেনটেন্স করার একদম বিশেষ প্রয়োজন। এটা আমরা সাজ্জন ইয়ানে কথা কয়ে আর তাটা ও দেখতো না না, মানে আগুন ধরছে ধরে এনে চুচু কি করে মানে সিঁড়ি পরের দেখে আমরা তালা দাঁড়িয়ে দিয়ে সরে গেছি ওই মাথা দিকে আছি কি আর। আমরা কত রাস্তা তো রে, কতজন আছিলেন? আমরা সাজ্জন না সাতজন মরি না পি ও ছোট ভাই ঠিক গেছে, মানে অল্পতে রক্ষা পাইছেন আমরা। হ্যাঁ একদম, না গাজন মনে হচ্ছে লোক আছে না, এ খালি মাথাটা তো আটকে আসিল, এই তো আটকে থাকানো বাসা গেছে না সবারই বেড়ালে।